দিল্লীত ব্যাপক বন ধ্বংস, রাজধানী মহানগর ঠংকুচিত হয়েছে সেউজভূমি। আম আদমি পার্টির নেতা তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আন এক ভয়ঙ্কর কার্যর তথ্য পোহরলে আহিছে। প্রাপ্ত তথ্য অনুসরি দিল্লী সরকারের বন বিভাগে যা তিন বছর দেশের রাজধানী দিল্লীত সেউজভূমি ধ্বংস করে ভয়াবহ বিপদক আমন্ত্রণ জানাইছে। দিল্লীর উচ্চ ন্যায়ালয়ত ফাদিল হয়েছে এই তথ্য। তিন বছর 77,000 গছ ধ্বংস, 12 জুলাইত দিল্লী উচ্চ ন্যায়ালয়ের গুরুত্বপূর্ণ রায়। প্রতি ঘণ্টাত তিনিডালক গছ কটা হয় রাজধানী দিল্লীত। দিল্লীর বন বিভাগে দিল্লী উচ্চ ন্যায়ালয়ত এফিডেভিট যোগে দাখিল করা তথ্য অনুসরি 2019-2021 বর্ষলৈ 77,000 জোপা গছ কাটি পেলা হয়েছে। মহানগরখনের উন্নয়নের বাবে এই সিদ্ধান্ত লওয়া হয়েছে বলে বন বিভাগে ন্যায়ালয়ক জানায়। দিল্লী সরকারের এই সিদ্ধান্তর বাবে রাজধানী মহানগরখন ভয়াবহ প্রদূষণের কবলত পড়ব বলে আশঙ্কা ব্যক্ত করেছে দিল্লী উচ্চ ন্যায়ালয়ে। দিল্লীর পারিপার্শ্বিকতা বিপজ্জনক হয়ে পড়া বলে ন্যায়ালয়ত দাখিল করা হয়েছিল এক লেখ আবেদন। এই আবেদনের শুনানিত ন্যায়াধীশ নাজিম ওয়াজিরে বৃক্ষ ধ্বংসর ক্ষেত্রত অধিক সতর্ক হবলৈ কেজরিওয়াল সরকারক নির্দেশ দিয়ে। প্রকট হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের প্রকৃত স্বরূপ, হঠাৎ দুগুণলৈ বৃদ্ধি মন্ত্রী বিধায়কর দরমহা, বিদ্যুৎ মাচুল এবারতে বাড়িল 4%, গছ কাটি বিপদ মাতিছে রাজধানী দিল্লী। উল্লেখযোগ্য যে 2021 চনত অত্যাধিক প্রদূষণের বাবে রাজধানী দিল্লীত শিক্ষানুষ্ঠান আর বিভিন্ন বিভাগের কার্যালয়সমূহ বন্ধ রাখবলৈ বাধ্য হয়েছিল সরকার। কেজরিওয়াল সরকারে গ্রহণ করা জনবিরোধী নীতির বাবে ভয়াবহ প্রদূষণের সম্মুখীন হয়েছিল দিল্লীর জনসাধারণে, কিয়নো জনতার অজ্ঞাতে কেজরিওয়াল সরকারে ধ্বংস করেছিল 77,000 জোপা বৃক্ষ। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এনে পরিবেশ বিরোধী কার্যর বাবে 12 জুলাইত দিল্লী উচ্চ ন্যায়ালয়ে নতুন নির্দেশনা জারি করে। ভৎসর্ণা করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকারক, অন্য অর্থত নিজের রাজনৈতিক লাভালাভর স্বার্থত দেশের রাজধানী তথা বিশ্বের অন্যতম ইতিহাস প্রসিদ্ধ মহানগর দিল্লীক ভয়াবহ বিপদের মাজলৈ ঠেলি দিছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টির সরকারে। অবশ্যই ন্যায়ালয়ের রায়ের পাছতেই 77,000 জোপা গছর বিকল্প হিসাবে কেজরিওয়াল সরকারে কি সিদ্ধান্ত লয় সেইটো বিশেষভাবে লক্ষণীয় হব। মানবেন্দ্র কুমার দাসের বিশেষ প্রতিবেদন, অসম লাইভ 24।